দেখুন আমরা ডেপুটেশন দিলাম এবং এখানে বলতে চাই যে বাংলায় যে অতিমাত্রিক ম্যালেরিয়া ও ডেঙ্গু হচ্ছে তার জন্য যাতে মেয়র সাহেব তথা মুখ্যমন্ত্রী সচেষ্ট হয়, উনি বাংলার মুখ্যমন্ত্রী, বাংলায় যেখানে ডেঙ্গু ম্যালেরিয়াতে মারা যাচ্ছে সেখানে স্পেনে উনি রাস্তাতে মর্নিং ওয়াক করতে যাচ্ছেন, এইসব চলবে না। আপনি স্পেনের মুখ্যমন্ত্রী নন, উনি বাংলার মুখ্যমন্ত্রী, বাংলায় ডেঙ্গু ম্যালেরিয়া তো মারা যাচ্ছে। ইয়ে কোথায় মেয়র সাহেব, কোথায় মেয়র সাহেবের কোনো খোঁজ নেই? মমতা মন্ত্র স্পেনে ঘুরে বেড়াচ্ছেন, যদি উনি এটা ব্যবস্থা নেন ভালো না, আগামী দিনে উগ্র মূর্তি ধারণ করবো। আপনারা তো মেয়রের সঙ্গে দেখা করতে, মেয়র আসবে না তো, উনি রিসিভ করতে গেলে উনি তো আসবেন না, না লোক আসবে, কাপড় মেয়র আমি মেয়রের উচিত এই মেয়র পদে আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বসু বসেছিলেন, এই পদটা যেটা পদমর্যাদা যেটা বজায় রাখেন উনি, চোর চাপটা যদি মেয়র পদে বসে তাহলে সেরকমই হবে। ওদের যে এমন একজন মেয়র যে হাত নিয়ে হাত পেতে টাকা নেই, উচিত তাড়াতাড়ি উনি ব্যবস্থা নিক এই ডেঙ্গু ম্যালেরিয়া, নইলে অবস্থা কিন্তু ভয়ানক হবে। মানে কতবার বলেছি পদ ত্যাগ করতে, মেয়র লাগবে এখনো জানানো নেই তো উনি, এই এই থাকবাটি এই স্টাফগুলো কি বলবো, অফিসে আমাদের রিসিভিং আমরা আজকে দিলাম, পরে কথা বলবো আর।